কাঁঠালের সর্বাধুনিক চাষ কৌশল নয় পর্বের ধারাবাহিকের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, আমরা কথা বলছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবের সাথে। ওনার বাড়িতেই আপনারা দেখছেন দুইটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছগুলোতে কাঁঠালগুলো আঁকা বাঁকা হয়ে যায়, কাঁঠালে কোষ হয় না, এমনকি কাঁঠাল ফেটেও যায়। কেন এই সমস্যাগুলো হয় এবং কবে থেকে এই কাঁঠালে এই সমস্যা দেখা দিচ্ছে সেটা আমরা ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? জি ভালো আছি, বেশি ভালো। আচ্ছা, আপনার এই যে কাঁঠাল আঁকা বাঁকা হয়ে যায়, কাঁঠালে কোষ হয় না, এটা কয় বছর যাবত হচ্ছে? আপনি সাত আট বছর। আচ্ছা, এই 7-8 বছরের মধ্যে আপনি কোনো কাঁঠালই খেতে পারছেন না? কিছু কাঁঠাল পাই দিছি, বড় হই আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এক পর্যায়ে দেখা গেছে যে ভিতরে কোষ হয় না শক্ত, বা কিছু ডেডুগুলি আছে না অনেক চাষি ভাইয়েরা এবং অনেক উদ্যোক্তা এমনকি বসত বাড়িতে থাকা দুই একটি গাছে অনেকেই কাঁঠাল খেতে পারছে না। আমরা আজকে জানাবো এই তিনটি বিষয়ের সর্বশেষ পরীক্ষিত সমাধান। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আজকে থাকছে অষ্টম পর্ব, আর এই অষ্টম পর্বে থাকবে এই যে কাঁঠাল ফেটে যাওয়া, কাঁঠাল এবড়ো থেবড়ো হওয়া বা কাঁঠালের মধ্যে কোষ না হওয়া, এগুলোর কারণ কি, বিস্তারিত তার সমাধান। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD, অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, ইদানিং কিন্তু এই যে কাঁঠাল আঁকা বাঁকা হয়ে যায়, কাঁঠালের ভিতরে কোষ হয় না, কাঁঠাল ফেটে যায়, এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে। দর্শক, এই সমস্যাগুলো উত্তরণের জন্যই আজকের পর্ব। কাঁঠাল প্রায় বাংলার যে কোনো বাড়িতে 2-4টি কাঁঠাল গাছ থেকেই থাকে, কিন্তু অযত্ন অবহেলায় এই গাছগুলো থাকে এবং বছর শেষে এই গাছটি যেই 2-1টি ফল দেয় তা খেয়েই আমরা তুষ্ট থাকি। কিন্তু আপনি যদি সামান্য কিছু ব্যবস্থাপনা নেন তাহলে এই কাঁঠালের ফলন 10-20 গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। দর্শক, এই প্রযুক্তিগুলি আপনার জন্য জানা জরুরি, তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে কাঁঠালের সর্বাধুনিক চাষ কৌশল বিষয়ক 9 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে কাঁঠালের মুচি পচা রোগ ব্যবস্থাপনা ও কাঁঠাল বড় করার কৌশল। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে কাঁঠাল গাছের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। তৃতীয় পর্বে থাকবে কাঁঠালের বহুবিধ ব্যবহার, পুষ্টি এবং ঔষধি গুণ। চতুর্থ পর্বে থাকবে কাঁঠালের জাত ও ধরন। পঞ্চম পর্বে থাকবে কাঁঠাল চাষের উপযুক্ত মাটি ও বংশবিস্তার পদ্ধতি। ষষ্ঠ পর্বে থাকবে কাঁঠাল চাষের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। সপ্তম পর্বে থাকবে কাঁঠাল গাছে ফল না ধরার কারণ এবং তার প্রতিকার। অষ্টম পর্বে থাকবে কাঁঠাল ফেটে যাওয়া বা কাঁঠাল আঁকা বাঁকা হওয়ার কারণ এবং করণীয়। এবং নবম পর্ব এবং শেষ পর্বে থাকবে কাঁঠাল পরিপক্কতার লক্ষণ ও ফলন। দর্শক, আপনার বাড়িতে যদি একটি কাঁঠাল গাছও থেকে থাকে তাহলে এই 9টি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি। দর্শক, শুরুতেই আমরা জানব এই যে কাঁঠাল ফেটে যায় বা কাঁঠাল আঁকা বাঁকা হয়, কী কারণে কাঁঠাল ফেটে যায় এবং কী কারণে কাঁঠাল আঁকা বাঁকা হয়? দর্শক, আপনার বাগানে বা কাঁঠাল যে স্থানটিতে বা যে মাটিতে রয়েছে, এই মাটিতে যদি নাইট্রোজেন এবং কার্বন রেশিওর তারতম্য হয়, অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং কার্বনের পরিমাণ কমে যায়, এছাড়াও নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া সার বা ডেপ সার আপনি বেশি পরিমাণে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এই কাঁঠাল ফেটে যাবে এবং এই কাঁঠাল ফেটে যাওয়া প্রতিরোধের জন্য আপনি কিন্তু তখন পরিমিত এবং সুষম মাত্রায় নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করতে হবে। দর্শক, ফলের বাড়ন্ত অবস্থায় দর্শক আপনারা এই যে দেখছেন গাছের মধ্যে কাঁঠাল বাড়তি হচ্ছে, এই অবস্থায় যদি হঠাৎ খরার পরে আপনি হঠাৎ করে বেশি পানি দেন বা একাধারে 2-3 দিন বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, বেশি পরিমাণে রস গ্রহণ করার ফলে কাঁঠালের শ্বাস বেড়ে যায়, সেই সাথে পাল্লা দিয়ে কাঁঠালের ত্বক বেড়ে উঠতে পারে না, তখন এই কাঁঠালের ত্বক ফেটে যায়। এছাড়াও আপনারা রৌদ্রের মধ্যে অনেক সময় কাঁঠাল গাছে পানি দেন, তখন কাঁঠাল গাছের প্রস্বেদন হার বেড়ে যায়, তখন এই কাঁঠাল আনঅ্যাডজাস্টমেন্টে পড়ে যায়, তখন এই কাঁঠালের ত্বক ফেটে যায়।
দর্শক এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা কাঁঠাল গাছে সময় মতো স্বল্প পরিসরে সামান্য করে পানি প্রয়োগ করবেন এবং এই পানি মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার পরে আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে তখন গাছে পানি দেবেন। দর্শক মাটিতে ক্যালসিয়ামের অভাব থাকলে এই কাঁঠাল ফেটে যায়, তখন এই কাঁঠাল গাছে ক্যালসিয়াম সার স্প্রে করে দিতে হবে। দর্শক আপনার কাঁঠাল গাছের গোড়ার মাটিতে যখন বোরন সারের অভাব হবে তখনও কিন্তু আপনার এই কাঁঠাল ফেটে যাবে। তখন এই কাঁঠালের এই ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য আপনারা বোরন সার সুষম মাত্রায় স্প্রে করতে হবে। দর্শক মাটিতে জিঙ্ক এবং দস্তার যখন অভাব হবে তখনও কিন্তু আপনার এই কাঁঠাল ফেটে যাবে, সেই ক্ষেত্রেও সুষম মাত্রায় সিলেটেড জিঙ্ক বা লিবারেল জিঙ্ক আপনাকে স্প্রে করতে হবে। দর্শক যেই গাছের ফল ফাটে বা ফল বিকৃত হয় সেই গাছে ফল আসার পর থেকে 10 দিন পর পর প্রতি লিটার পানিতে লিবারেল জিঙ্ক 1 গ্রাম পার লিটার অথবা প্রতি লিটার পানিতে সিলেটেড জিঙ্ক 0.25 গ্রাম পার লিটার এবং এর সাথে সোলুবর বোরন 1.5 গ্রাম পার লিটার এবং ক্যালসিয়াম সালফেট 4 গ্রাম পার লিটার একত্র করে 10 দিন পর পর 3 বার পুরো গাছ ভিজিয়ে সকালবেলা স্প্রে করে দিবেন এবং বেলা 12টার সময় আপনারা গাছের নিচে আসবেন। গাছের নিচে এসে দেখবেন কতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে, অতটুকু জায়গা কুপিয়ে। দর্শক 1 বছর পর্যন্ত গাছের জন্য পচা গোবর বা জৈব সার 20-30 কেজি, ইউরিয়া 200 গ্রাম, টিএসপি 250 গ্রাম, এমওপি 250 গ্রাম, জিপসাম 50 গ্রাম, জিঙ্ক বা দস্তা 50 গ্রাম, সোলুবর বোরন 50 গ্রাম, ম্যাগনেশিয়াম 300 গ্রাম, ক্যালসিয়াম 150 গ্রাম। 2-4 বছরের গাছের জন্য পচা গোবর বা আবর্জনা সার বা ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট 30-40 কেজি, ইউরিয়া 300 গ্রাম, টিএসপি 350 গ্রাম, পটাশ 350 গ্রাম এবং জিপসাম 75 গ্রাম, জিঙ্ক বা দস্তা 75 গ্রাম, সোলুবর বোরন 75 গ্রাম, ম্যাগনেশিয়াম 400 গ্রাম, ক্যালসিয়াম 175 গ্রাম। দর্শক 8-10 বছরের গাছের জন্য ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট বা আবর্জনা পচা সার বা পচা গোবর সার 50-60 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 650 গ্রাম, পটাশ 550 গ্রাম এবং জিপসাম 125 গ্রাম, জিঙ্ক বা দস্তা 125 গ্রাম, সোলুবর বোরন 150 গ্রাম, ম্যাগনেশিয়াম 600 গ্রাম, ক্যালসিয়াম 250 গ্রাম। দর্শক 11-15 বছর বা তার বেশি বয়সের কাঁঠাল গাছের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট বা আবর্জনা পচা সার 60-75 কেজি, ইউরিয়া 600 গ্রাম, টিএসপি 850 গ্রাম, পটাশ 650 গ্রাম এবং জিপসাম 150 গ্রাম, জিঙ্ক বা দস্তা 150 গ্রাম, সোলুবর বোরন 200 গ্রাম, ম্যাগনেশিয়াম 700 গ্রাম এবং ক্যালসিয়াম 300 গ্রাম হারে 2 কিস্তিতে বর্ষা শুরুর আগে 1 বার এবং বর্ষা শেষ হওয়ার পরে 1 বার। আপনারা এই সারকে ভাগ করে গাছের গোড়া থেকে 3 ফিট বা 2 হাত দূরে দিয়ে যতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে এর ভিতরে সারটুকু মিশাবেন, কোপ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। বর্ষার আগে যদি আপনি যে সারটি প্রয়োগ করবেন তখন 1 সপ্তাহ সকাল বিকাল পানি দিবেন এবং বর্ষার পরে সার প্রয়োগ করলে সকাল বিকাল পানি দেওয়ার প্রয়োজন হবে না। তবে দর্শক খেয়াল রাখবেন কাঁঠাল গাছে ফাল্গুন মাসে ফুল আসে, আপনি যদি এর 1-1.5 মাস আগে গাছে সার দেন তাহলে ওই বছর কিন্তু আপনার কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে না, তাহলে এই কাঁঠালের ফুল চলে আসার পরিবর্তে নতুন পাতা ছেড়ে দেবে। তাই আপনারা 3 মাস আগে এই সারটুকু দিয়ে দিবেন, বর্ষা শুরুর আগে অর্থাৎ ফল ধরার আগে এবং বর্ষা শেষ হলে অর্থাৎ ফল খাওয়ার শেষে আপনারা 2 কিস্তিতে সারগুলো প্রয়োগ করবেন। তাহলে এই যে কাঁঠাল আঁকাবাঁকা হয়ে যায়, কাঁঠাল ফেটে যায় বা কাঁঠালের ভিতরে কোষ হয় না, এই সমস্যাগুলো কেটে যাবে। তাহলে আপনারা এই ক্যালসিয়াম সালফেট বা সোলুবর বোরন বা এই জিঙ্ক আপনি কোন কোম্পানিরটা কিনবেন এবং কী নামে বাজারে পাওয়া যায় চলুন দর্শক আমরা জেনে আসি। দর্শক সোলুবর বোরন যেটাতে বোরনের পরিমাণ 20%, এরকম রয়েছে সিনজেন্টার বিঙ্গো বোরন, অটোর সোলুবর বোরন, এসিআইয়ের এসিআই বাম্পার সোলুবর বা এসিআইয়ের কুইক বোরন, ন্যাশনালের লিবারেল বোরন, মিমপেক্সের নিম বোরন। দর্শক এই সোলুবর বোরনগুলো আপনারা 1.5 গ্রাম পার লিটার হারে সকালে স্প্রে করে দিবেন ক্যালসিয়াম এবং দস্তার সাথে। দর্শক এক্ষেত্রে আপনারা লিবারেল জিঙ্ক স্প্রে করতে হবে, রয়েছে অটো লিবারেল জিঙ্ক 1 গ্রাম পার লিটার, রয়েছে স্কোয়ারের জিল সিলেটেড, রয়েছে এসিআইয়ের বাম্পার স্যালো জিঙ্ক, রয়েছে ন্যাশনালের বেক্সিল জিঙ্ক, মিমপ্যাক্সের মিনজিং গোল্ড, ম্যাকডোনাল্ডের ম্যাক্সিলি। দর্শক এই সিলেটেড জিঙ্কগুলো থেকে সবচেয়ে ভালো হচ্ছে অটো লিবারেল জিঙ্ক, যেটা 1 গ্রাম পার লিটার হারে আপনারা সকালে স্প্রে করবেন, না পেলে আপনারা অন্য সিলেটেড জিঙ্কগুলো কেনার চেষ্টা করবেন। দর্শক ক্যালসিয়াম সালফেট যেটাতে ক্যালসিয়ামের পরিমাণ 23% এবং সালফারের পরিমাণ 18%, আপনারা এই ক্যালসিয়াম সালফেট বাজারে পাবেন স্যামকোর নাপকো জিপসাম, এছাড়াও রয়েছে স্কোয়ারের গ্রিন ক্যাল, রয়েছে হেলেজের হেক্যাল। দর্শক এই কোম্পানিগুলো বাজারে ক্যালসিয়াম সালফেট সার বাজারজাত করে, তবে আপনারা কেনার ক্ষেত্রে থেকে চেষ্টা করবেন প্রথম দিকে যে নামগুলো বলা হয়েছে এগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। আপনারা অনেকেই ছাদে এখন কলমের কাঁঠালের চাষাবাদ করেন,
এই কাঁঠাল গাছেও কিন্তু এই তিনটি সমস্যা দেখা দেয়। আপনারা কিন্তু এই টবের ক্ষেত্রে সার দেওয়ার ক্ষেত্রে সাবধান হবেন। আপনাদেরকে এতক্ষণ যেই সারগুলো বললাম, এই সার যদি কলমের কাঁঠালের গাছে টবে যদি আপনি সার দিতে যান তাহলে গাছ কিন্তু মারা যাবে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই ছাদের টবে আপনি কীভাবে এই সারগুলো প্রয়োগ করবেন। দর্শক, প্রতি 2 লিটার পানিতে 4 চামচে 1 চামচ ইউরিয়া, 1 চামচ টিএসপি, 1 চামচ পটাশ, 1 চামচ জিপসাম আগের রাত্রে ভিজিয়ে রাখবেন এবং পরদিন 5 লিটারের টবের ক্ষেত্রে 500 ml এবং 10 লিটারের টবের ক্ষেত্রে 1 লিটার এই সারমিশ্রিত পানি গাছের গোড়ায় দিয়ে দিবেন। 10 দিন পর প্রতি 10 লিটার পানিতে 4 চামচে 1 চামচ জিঙ্ক, 1 চামচ বোরন, 1 চামচ ম্যাগনেশিয়াম সালফেট এবং 1 চামচ ক্যালসিয়াম সালফেট আগের দিন ভিজিয়ে রাখবেন এবং পরদিন প্রতি 5 লিটারের টবে 100 মিলি এবং প্রতি 10 লিটারের টবে 200 মিলি হারে আপনারা এই সারমিশ্রিত পানিগুলো গাছের গোড়ায় দিবেন। তাহলে আপনার ছাদ বাগান, বারান্দা বাগান বা আঙ্গিনা বাগানে যে টব রয়েছে এই টবের কাঁঠাল গাছগুলো আর মারা যাবে না। দর্শক, শেষ করব। দর্শক, ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিলে সারা দেশের মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হবে। দর্শক, নবম পর্ব এবং শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 8ম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি কাঁঠাল চাষাবাদের আজকের পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।